টিপস ভুবনে আপনাকে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বলবো সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করুন সহজ পাঁচ উপায়ে। আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। সাদা কাপড় খুব দ্রুত ময়লা হয় এবং তাড়াতাড়ি উজ্জ্বলতা হারিয়ে ফেলে, আর সাদা কাপড় একবার উজ্জ্বলতা হারিয়ে ফেলে তা ফিরে পাওয়া বেশ কষ্টসাধ্য। কাপড় ধুতে কুসুম গরম পানি ব্যবহার করুন, এটি কাপড়ের ময়লা খুব সহজে দূর করে দিবে। বেকিং সোডা, লেবুর রস বা ভিনেগার সাদা কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়া সাদা কাপড় সবসময় আলাদা ধোয়ার চেষ্টা করুন, এতে অন্য কাপড়ের রং সাদা কাপড়ে লাগার সম্ভাবনা থাকে না। কিছু ঘরোয়া উপায় আছে যা ব্যবহার করে সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব। এক, বেকিং পাউডার। এক বালতি গরম পানিতে এক টেবিল চামচ ডিটারজেন্ট দিয়ে দিন। এবার এই ডিটারজেন্ট মেশানো পানিতে কাপড় 15 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর কাপড়টি তুলে দাগের ওপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ ঘষুন। 10 মিনিট কাপড় ভিজিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। 2, সাদা ভিনেগার। এক বালতি পানিতে 50 মিলিগ্রাম ভিনেগার মিশিয়ে রাখুন। এই পানিতে সাদা কাপড় আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। পানি থেকে কাপড়টি তুলে রোদে শুকাতে দিন আর দেখুন সাদা কাপড়ের উজ্জ্বলতা কেমন বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাঁ, এরপর আবার পানি দিয়ে কাপড়টা ধুতে যাবেন না। 3, লেবুর রস। সাদা কাপড়ের দাগের ওপর লেবুর রস দিয়ে দিন। এবার ব্রাশ দিয়ে দাগের ওপর কিছুক্ষণ ঘষুন। দাগ দূর না হওয়া পর্যন্ত লেবুর রস এবং ব্রাশ দিয়ে ঘষুন। আপনি সারা রাত লেবুর রস মেশানো পানিতে কাপড় ডুবিয়ে রাখতে পারেন। লেবুর রসের ব্লিচিং উপাদান সাদা কাপড়কে আরও সাদা করে তুলবে। 4, আলুর রস। সাদা কাপড় আরও সাদা করতে আলুর রস অনেক কার্যকরী। সাদা কাপড়ের দাগের ওপর আলুর রস দিয়ে দিন অথবা সম্পূর্ণ কাপড়টি আলুর রসে ভিজিয়ে রাখুন। 20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 5, বেকিং সোডা। বেকিং সোডা পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি সাদা কাপড়ের দাগের ওপর লাগিয়ে নিন। এভাবে 30 মিনিট রেখে দিন। এটি শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি সম্পূর্ণ কাপড়টি উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, তবে বেকিং সোডার পেস্টটি সম্পূর্ণ সাদা কাপড়ের ওপর ব্যবহার করুন। সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভালো ডিটারজেন্টের ভূমিকা অপরিসীম। সাদা কাপড়ে দাগ লাগার সাথে সাথে ধুয়ে ফেলবেন, নয়তো পরবর্তীতে দাগ ওঠানো কষ্টসাধ্য হয়ে পড়বে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।